আজকে পাঠে সবাইকে শুভেচ্ছা। আমার পরিচয়, আমি কামরুন্নাহার, সহকারী শিক্ষক, এপিবিএন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আজকে পাঠ পরিচিতি, শ্রেণী তৃতীয়, বিষয় প্রাথমিক বিজ্ঞান, অধ্যায় দুই, জীবজড়, পাঠ জীব, উদ্ভিদ প্রাণী। আজকে আমরা অধ্যায়ে যে শিখব সে শিখন ফল হচ্ছে বিভিন্ন উদ্ভিদ প্রাণীর বৈশিষ্ট্য উল্লেখ করতে এবং শ্রেণীকরণ করতে পারব। এখন এই ছবি তিনটি পর্যবেক্ষণ করো। এই ছবিটি পর্যবেক্ষণ করলে আমরা কী কী দেখতে পারবো সেটা দেখি। এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছি, ছবি সবগুলো কি জীব একই ধরনের? আর গত পাঠে আমরা জেনেছি যে জীব দুই রকমের। অনুমান করতে পারো কি আজ আমাদের পাঠ কী হতে পারে? আজ আমরা পড়ব উদ্ভিদ ও প্রাণী। এখানে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি, একটা গাছপালার ছবি আর একটা মেয়ের ছবি, একটা ছোট মেয়ের ছবি। তাহলে জীব হচ্ছে দুই ধরনের। একটি হচ্ছে উদ্ভিদ আর একটি হচ্ছে প্রাণী। এটা প্রথমে যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি এটাও গাছপালা আর এটা হচ্ছে ঘাস, কিন্তু দুটি কি হচ্ছে? উদ্ভিদ। গাছপালা এবং ঘাস হচ্ছে উদ্ভিদ। আমরা পাশাপাশি যে দুটি ছবি দেখতে পাচ্ছি দুটি উদ্ভিদের ছবি। তারপরে এখানে আমরা বিভিন্ন ধরনের ছবি দেখতে পাচ্ছি, প্রথমে মানুষ, তারপরে হরিণ, মাছ, ব্যাঙ, পাখি, এগুলো কিন্তু সবই কি? প্রাণী। তাহলে মানুষ, হরিণ, মাছ, ব্যাঙ, পাখি ইত্যাদি হলো প্রাণী। উদ্ভিদ, এখানে আমরা একটা সুন্দর ফুলের ফুল গাছের ছবি দেখতে পাচ্ছি আর এখানে আমরা যে ফুল গাছটা দেখতে পাচ্ছি এটা একটা উদ্ভিদ। এটা উদ্ভিদে আমরা বিভিন্ন অংশ আমরা এখন দেখব। এটাকে আমরা কি বলছি? ফুল। তারপরে এটাকে আমরা বলছি পাতা। তারপর এটা হচ্ছে শাখা, তারপরে হচ্ছে কাণ্ড, একদম শেষে যেটা দেখতে পাচ্ছি আমরা শিকড়ের মতো সেটা হচ্ছে মূল। তাহলে উদ্ভিদের মূল, কাণ্ড, শাখা, প্রশাখা, পাতা ইত্যাদি রয়েছে। এটা আমরা কি দেখতে পাচ্ছি? উদ্ভিদ। তাহলে আমরা জানতে পারবো উদ্ভিদ মূলের সাহায্যে কি মাটিতে আটকে থাকে, মানে শিকড়ের সাহায্যে মাটিতে আটকে থাকে। আর উদ্ভিদ কি করে? এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে না। উদ্ভিদ দেখতে পায় না, শুনতে পায় না এবং গন্ধ নিতে পারে না। প্রাণীর মতো উদ্ভিদ খাবার খায় না, এগুলো কিন্তু উদ্ভিদের বৈশিষ্ট্য। তারপরে এটা দেখতে পাচ্ছ উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। এখানে আমরা প্রথমে একটি ঘোড়ার ছবি দেখতে পাচ্ছি, তারপর একটি মানুষ কি করছে? হাঁটছে, আর একটি পাখি উঠছে। তাহলে চলাচলের জন্য প্রাণীদের কী কী দরকার? পা, ডানা বা পাখার দরকার। আর অধিকাংশ প্রাণী নিজের ইচ্ছা মতো চলাচল করতে পারে। এখানে আমরা একটি গরু দেখতে পাচ্ছি, গরু কি খাচ্ছে? ঘাস খাচ্ছে, তাই না?
তাহলে প্রাণীরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, মানে উদ্ভিদ খাচ্ছে প্রাণী, আর প্রাণী খাদ্য হিসাবে উদ্ভিদ অথবা অন্য প্রাণীকে খেয়ে থাকে। এখানে আমরা প্রাণী দেখতে পাচ্ছি, প্রথমে আমরা কি মানুষের ছবি দেখতে পাচ্ছি, তারপরে হচ্ছে একটি বাঘের ছবি, তারপরে বিভিন্ন পাখির ছবি। তাহলে এগুলো ব্যবহার করে প্রাণী দেখতে পায়, শুনতে পায়। ও প্রাণীদের চোখ, কান, নাক, মুখ ইত্যাদি আছে, আর এই চোখ, কান, নাক, মুখ এগুলো ব্যবহার করে প্রাণী দেখতে পায়, শুনতে পায় ও স্বাদ নিতে পায়। আমরা এখন প্রাণী বিভিন্ন অঙ্গ একটু পর্যবেক্ষণ করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি চোখ, এই চোখ দিয়ে আমরা কী করি, দেখি, তারপরে তারপরে যে অঙ্গটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কান, কান দিয়ে আমরা শুনতে পাই, তারপরে যে অঙ্গটা দেখতে পাচ্ছি নাক, এটা আমরা ঘ্রাণ নেই, আর তারপরে যে অংশটা দেখতে পাচ্ছি আমরা অঙ্গটা সেটা হচ্ছে মুখ, মুখ দিয়ে আমরা স্বাদ গ্রহণ করি। আমি আজকে যে পাঠ্য বই সংযোজনী পৃষ্ঠা নাম্বার 8, এই 8 পৃষ্ঠায় যা যা আসছে আমি সম্পূর্ণ অংশটাই তোমাদের বোঝাতে চেষ্টা করেছি, এবং যতটুকু ছিল সেভাবে আমি তোমাদের বোঝাতে চেষ্টা করছি। তোমরা এখান থেকে অনেক কিছুই বুঝতে পারবে এবং জানতে পারবে ও শিখতে পারবে। আজকের যে পরিকল্পিত কাজ, তোমার যে বাড়ির আশেপাশে উদ্ভিদ ও প্রাণী আছে সেটার একটা তালিকা করে আনবে। আমার এই ক্লাস দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।